हेलो एवरीवन, अस्सलाम वालेकुम सबाई के। आज के तुम्हारे साथ शेयर करब फ्राइडे सकाल थेके एकदम दुपुर पर्यंत बिकाल पर्यंत की की करलाम। चलो लेट्स गो, व्लॉगटा स्टार्ट करे फेली। और माछेर बाजारे गेलाम, कोथाय गेलाम, और प्रति शुक्रवार अनेक दिन पर आमरा गेलाम जिया उद्याने। तो सेखाने गिये की करलाम सब किछुई तोमादेर संगे शेयर करब, व्लॉगेर संगेई थाको। और की खेलाम, खावा दावा कोथाय करलाम, सब किछुई तोमादेर साथे शेयर करब। तो चलो लेट्स गो, व्लॉगटा स्टार्ट करे फेली। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम सबाई के। तो सकाल सकाल बेर हुए गेलाम, देखते ही पाच। तो ये सकाल सकाल फ्राइडे भाभी जी, कारण रमजान जेहेतु चले आसते से और किछुदिन पर रमजान। तो भावलाम आज के जिया उद्याने जाब अनेक दिन पर। वानिया वानेर पापा खूब एनजॉय करबे, तारा किन्तु बल टल सब निये जाए सेखाने खेलार जोन्नो, खेलार बल टल। तो এইজন্য আমরা সকাল সকাল 6টায় উঠে এখন রওনা দিয়ে দিলাম। আর তখন কিন্তু খুবই ঠান্ডা লাগতেছিল, হালকা হালকা ঠান্ডা ছিল। আর রোদ তেমন একটা উঠেনি, পরে আবার রোদ উঠছে। তো আমাদের ঢাকায় যেহেতু তেমন একটা ঠান্ডা নেই। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কে কে চিনো একটু বলো তো। তো আমরা জাপান গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছিলাম জিয়া উদ্যানে, সরি চন্দ্রিমা উদ্যানে। তো আমরা চন্দ্রিমা উদ্যানে দেখো পৌঁছে গিয়েছি। আর এখানে গিয়ে একদম মনটা একদম খুশি হয়ে যায়, একদম ওয়েদারটা এত সুন্দর। আর এই যে তাদের সিনারি, তাদের গাছগাছালি, মানে প্রাকৃতিক পরিবেশে আসলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। এখানে যদি কেউ পিকনিক করতে আসো তাহলে কিন্তু অনেক এনজয় করবা। আর বাবা মেয়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেছিল, তারা এনজয় করতেছিল, আর আমাকে দেখে অনেক ভালো লাগতেছিল। আমিও প্রচুর হেঁটেছি সেখানে, ব্যায়ামও করেছি, এক্সারসাইজ করেছি। তারা দুজন সুন্দর করে এক্সারসাইজ করতেছিল, আর আমি তাদের একটু ভিডিও করে নিচ্ছি। ওয়ানের বাবা যেহেতু মাশাল্লাহ ভালো এক্সারসাইজ করে, আর আমিও তাদের সাথে একটু এক্সারসাইজ করছি, কারণ ওজন অনেক বেড়ে গিয়েছে। তো ট্রাই করি আর কি এক্সারসাইজ করা। তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো একটু বসে একটু আমি রিল্যাক্স করতেছিলাম। তো ভাবলাম একটু ক্লিপ নেই। আর এখানে বাবা মেয়ের এক্সারসাইজ শেষ হওয়া নামই নিচ্ছে না, তারা দুজন এক্সারসাইজ করতেছেন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে ওয়ান ইস মাস্তি ব্লগকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর তারপর আমি ভাবলাম একটু রিলস নিয়ে নেই। এখানে অনেক সুন্দর একদম সিনারি ছিল, আর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, আর খুবই ভালো লাগতেছিলো। দেখেন গাছগুলো একদম শুকায়, পাতা পড়ে গিয়েছে, বাট একদম তারপরও গাছগুলোকে একটা অন্যরকম একটা সুন্দর লাগতেছিলো, তাই না? আর বাবা মেয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছিলো দুজন মনের সুখে। তারপর আমাদেরকে প্রচুর খিদে লেগে গিয়েছিলো, তো মানের বাবা বললো চলো তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই, আর সেখানে গিয়ে আমরা খাবো, কারণ প্রচুর খিদে লেগেছে। আর রমজানে যেহেতু বাজার আছে, তো আজকে আমরা বাজার টুকটাক মাংসের বাজার, মাছের বাজার সবগুলো কিন্তু করে ফেলবো। তো সামনে হেঁটে, সামনে তো বাজার আছে, তো সেখান থেকে কিছু বাজার করলাম আমরা। আর এখানে বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে, এখানে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না। তো এই বাজারে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানায়। আর এখানে স্ট্রবেরি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কলা, মাছ, মানে সব কিছু পাবেন, সবজি, তারপরে গরুর মাংস, কলিজি, মানে যা যা এভরিথিং, যা যা সবার দরকার। তো এখানে আমি রুই মাছ দেখতেছিলাম, তো আমার মাছ দেখতে অনেক ভালো লাগে আর ভিডিও করতে। আর একদম মাছগুলো একদম নাড়াচাড়া করতেছিলো, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো সেভাবে ক্লিপ নিতে পারিনি। বাট এখানে আমরা মাছ নিচ্ছিলাম, তো এই যে দেখো বাবা মাছ দেখেও ভয় লাগতেছিলো, এত নাড়াচাড়া করতেছে। আর এখানে এই যে রুই মাছও ছিল, এটা রুই মাছ, আমি মাছ কম চিনি, তো ওয়ানের বাবা আমাদের জন্য ছোট মাছ নিয়েছে। আর ছোট মাছ ওয়ানিয়া আবার খেলে, তো তাই ওর জন্য আর কি। তারপরে এখানে দেখলাম একটু আগাতে সবজির দোকান, তো এখান থেকে টুকটাক কিছু সবজি নিলাম আর কি। লাউ নিবো, ওয়ানের পাপা লাউ দিয়ে গরুর মাংস খেতে অনেক পছন্দ করে। তো এখানে, আর এখানে আমার নজরে পড়লো কলিজি, আর কলিজিটা অনেক ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। তো এখানে আমাদের চীনা পরিচিত মানে দোকান ছিল, আর এখান থেকে তারপর আমরা একটু মাংস নিলাম। তারপর চলে গেলাম আমাদের ফেভারিট নাহার হোটেলে, তো সেখানে গিয়ে এখন নাস্তা খাবো। সেখানে একদম ভরপুর একদম মজা করে আমরা নাস্তা খেতে পারি, আর মোহাম্মদপুরে একদম বেস্ট হোটেল এটা নাস্তার জন্য, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর বাজার করে এখানে এসে নাস্তা করে তারপরে কিছু টুকিটাকি বাজার থাকলে আমরা কৃষি মার্কেট থেকে নিয়ে নিই, তারপর আমরা একবারে চলে যাব। তো এভাবেই আমাদের ফ্রাইডের দিনটা একদম কাটে খুবই সুন্দর ফ্যামিলির সাথে। তারপরে এই তো আমাদের গরুর একদম নেহারি চলে এসেছে, এখানে সবজি ভাজি আছে, আর তারপরে হচ্ছে নান রুটিগুলা অনেক মজা সেখানকার। তারপরে ওয়ানিয়ার জন্য নিলাম দই, আর সাথে এই যে ছিল পেপসি, তো এগুলো সব কিছু নিয়ে এখন খেতে বসে যাব। তো এগুলোই নেওয়া হয়েছিল, আর ওয়ানিয়া এই যে চা দিয়ে ডুবাই ডুবাই নান রুটি খাচ্ছিল,
তো আমিও যেহেতু পছন্দ করি তো আমার মেয়েও আমার মতোই সেও পছন্দ করে। আপনারা কে কে নান দিয়ে চা পছন্দ করেন অবশ্যই জানেন। তো ওয়ানের বাবা আমাদেরকে দেখছে, আমরা এগুলোকে এভাবে করে খাই, আমার অনেক ভালো লাগে। তো ওয়ানিও আমার মতোই হয়েছে, তা আমার মেয়ে সব কিছু আর কি আমার মতো পছন্দ করে। তারপরে এখানে আসে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপর কদু দিয়ে গরুর মাংস মানে পাপা পছন্দ করে, তো আমরা এটা রান্না করতেছিলাম আর অনেক টেস্ট হয়েছে খেতে। যেহেতু কদু নিয়েছিলাম তো কদু দিয়ে গরুর মাংস নিয়েছিলাম, তো ফ্রেশ ফ্রেশ রান্না করেছি, খুবই মজাই আমি হয়েছে। আর তারপর আমরা একটু পরে খেতে বসে যাব, তো সালাদ করলাম। মানে বাবা আবার সালাদ ছাড়া খায় না, আমারও ভালো লাগে আবার। আর তারপর এখানে এই তো পোলাওটা রেডি করে নিলাম, আর পোলাওয়ে একটু ঘি দিচ্ছিলাম, তো বানের বাবাকে বললাম তুমি একটু ঘি ঢেলে দাও, আমি একটু ক্লিপ নিব। তো সে ঘি দিয়ে দিচ্ছিলো আর আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। পোলাওটা একদম সুন্দর ঝরঝরা হয়েছে, আমার হাতের পোলাওটা কিন্তু অনেক মজা হয়। ঠিক আছে, আপনারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আমার বাসায় দাওয়াত রইলো, আমার হাতের পোলাওটা খেয়ে দেখিয়েন, খুবই মজা হয়, সব কিছু আলহামদুলিল্লাহ মজা হয়। পোলাওটা কেন জানি আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর এই তো পোলাওটা রান্না করে নিলাম, রাইস কুকারে করেছিলাম যেহেতু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই তো তারপরে আমরা পোলাও গরুর মাংস আর এই তো সালাদ নিয়ে বসে গেলাম, বিটরুট টমেটো দিয়ে সালাদ করেছিলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থেকো।